হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে অনেক্স বেট থেকে ফ্রিতে বেট ধরার জন্য একটি প্রোমো নেবেন। সো বন্ধুরা, অনেকেই ফ্রিতে বেট ধরার জন্য প্রোমো কীভাবে নিতে হয় জানেন না, তো এই ভিডিওটি আপনি ফুল কন্টিনিউ করলেই আপনি ফুল কনসেপ্টটা জানতে পারবেন যে আসলে কীভাবে খুব সহজেই এখান থেকে কিছু স্টেপ ফিল আপ করার পরে আপনি ফ্রিতে একটা প্রোমো পেয়ে যাবেন, যেটা আজকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এখনও সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অ্যানাবল করে রাখুন। আর হ্যাঁ বন্ধুরা, যারা লস করতে করতে জীবন শেষ করে ফেলেছেন, তো আপনি যদি লস কভার করতে চান এবং দেখেন আমার মতো এরকম ইনকাম করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই ফেসবুক গ্রুপটিতে আপনি জয়েন হয়ে থাকবেন। তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে জয়েন হয়ে যাবেন। কেননা এখানে আমি ফ্রিতে ডেলি প্রেডিকশন দিয়ে থাকি, যেখান থেকে অনেকে লস কভার করতে পারে। তাহলে আশা করি অবশ্যই অবশ্যই আপনারা এখানে জয়েন হয়ে থাকবেন। সো বন্ধুরা, আমাদের প্রোমোটা নেওয়ার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি মেনু। সো আমরা মেনুতে ক্লিক করব। ফার্স্টে আমরা মেনুতে ক্লিক করে দিলাম। মেনুতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের সামনে এরকম চলে আসে, যেহেতু অনেক স্পেডটা একটু আপডেট হয়েছে। দেন আমরা কী করব, এখানে যে আমাদের প্রোফাইলটা দেখাচ্ছে সেখানে একটা ক্লিক করব। সো বন্ধুরা, আমাদের সামনে এরকম চলে আসবে। দেন আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাব। আমরা এখানে একটা অপশন দেখব, সেটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল। সো আমরা এই পার্সোনাল প্রোফাইলে একটা ক্লিক করে দেব। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর বন্ধু একটু ওয়েট করবেন। বন্ধুরা, আপনার পার্সোনাল প্রোফাইলে না গিয়ে সহজে করার জন্য আপনি কী করবেন, এখানে নিচে একটা অপশন রয়েছে সিকিউরিটি সেকশন, মানে সিকিউরিটি সেটিং, সেখানে আপনার একটা ক্লিক করে দেবেন। তো সেখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা স্টেপ চলে আসবে। দেখুন বন্ধুরা, এখানে একটা স্টেপ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই ছয়টা যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনি এখান থেকে ফ্রিতে একটা প্রোমো পেয়ে যাবেন, যেটা এখন আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। তো যেহেতু বন্ধুরা আমার এখানে প্রথম স্টেপটা ফিল আপ হয়ে গিয়েছে, তো আমাদের দ্বিতীয় স্টেপটা ফিল আপ করতে হবে এবং তৃতীয় স্টেপটা ফিল আপ করতে হবে। তো আমরা কী করি, প্রথম যেগুলো সহজ সেগুলো আগে করে ফেলি। তো আমরা প্রথমে চেঞ্জ পাসওয়ার্ডের পর সিকিউরিটি কোয়েশনটা সেট আপ করে ফেলি বন্ধুরা। তো আপনারা কী করবেন, এখানে সিকিউরিটি মানে যে কোনো একটা কোয়েশন সিলেক্ট করে দেবেন, তারপর একটা অ্যান্সার দিয়ে দেবেন, যেটা আপনার সবসময় মনে রাখতে হবে। তো আমি আমারটা দিয়ে নিলাম, তো আপনারা এভাবে দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এটা দেওয়ার পর এখানে অ্যাপ ক্রস ছিল এবং একটা এখন সবুজ আকারে হয়ে গিয়েছে। দেন এটা হয়ে গেছে, এখন আমরা কী করব, যেহেতু এখানে চেঞ্জ পাসওয়ার্ড রয়েছে, 90 দিন পরপর চেঞ্জ করতে হয়, তো আমরা এটা করব এবং এটা এবং এটা করে ফেলব। তো আমরা প্রথমে যেহেতু সহজ যেটা সেটা আমরা করে ফেলি। সেটা করার জন্য আমরা দেখুন ব্লক ইমেল সাইন ইন লেখা রয়েছে, আমরা সেখানে একটা ক্লিক করে দিয়ে এটাকে আমরা ব্লক করে দিই। দেখবেন এখানে এখনই সবুজ হয়ে যাবে নিচের লেখাটা। বন্ধুরা, আপনারা দেখেন অলরেডি এটা সবুজ হয়ে গিয়েছে, এনাবল হয়ে গিয়েছে। এখন বাকি আছে দুইটা অপশন, এই দুইটা অপশন ফিল আপ করার পরে দেখবো আমরা আমাদের কী আসলে প্রোমোটা দেয় কি না। তো আমরা দুইটা অপশন ফিল আপ করার জন্য আমরা কী করব, চেঞ্জ পাসওয়ার্ড যে অপশন রয়েছে সেটা আগে চেঞ্জ করে নিই। সেটা চেঞ্জ করার জন্য আমরা কী করব, এখানে ক্লিক করব, আমাদের আগে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দেব। সো বন্ধুরা, আমি আমার আগের যে পাসওয়ার্ডটা ছিল, মানে বর্তমান যে পাসওয়ার্ডটা ছিল এখন চেঞ্জ করার আগে যেটা ছিল, সেটা আমি বসিয়ে আমি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড লোডিং নেব আমরা, সেজন্য একটু ওয়েট করব। বন্ধুরা, তারপরে আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা পাসওয়ার্ড সেট আপ করবো, আমরা এখানে পাসওয়ার্ড দিব নিউ পাসওয়ার্ড, যেটা হতে হবে, হ্যাঁ, আপনার মানে 8 ক্যারেক্টার্সের ভিতরে উপরে হতে হবে, নিচে হলে হবে না। তারপর আপনার এখানে একটা ডলার চিহ্ন মোর দেন অন্য কিছু দিতে হবে, হ্যাঁ, স্পেসিক কোনো একটা চিহ্ন দিতে হবে, তাহলে আপনার মূলত পাসওয়ার্ডটা কাজ করবে। তাহলে আমি আমার একটা পাসওয়ার্ড এখানে আসলে করে ফেলি। বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি, অর্থাৎ একটি বড় হাতের অক্ষর দিবেন, তারপর কিছু সংখ্যা অ্যাড করে দিবেন, দেন স্পেসিক কোনো একটা চিহ্ন বসিয়ে দেবেন। এক্সাম্পল, একটা ডলার চিহ্ন বসাতে পারেন, পার্সেন্টেজ চিহ্ন বসাতে পারেন, একটা স্পেসিক চিহ্ন বসিয়ে দিয়ে আপনি কী করবেন, নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা মূলত আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে, সেটাই আমাদেরকে পপ আপ আকার হিসাবে দেখাবে। তো আমরা একটু অ্যাড করি বন্ধুরা। বন্ধুরা, পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হলে অবশ্যই আপনি যে নাম্বারটা দিয়েছিলেন সেখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আপনাকে দিতে হবে। তো আমরা ডাইরেক্টলি এখানে কী করব, সেন্ড কোড যে অপশনটা রয়েছে সেখানে আমরা একটা ক্লিক করে দিব। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে, সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিব, তারপর আমরা অ্যাক্টিভিটিতে ক্লিক করে নেব। সো বন্ধুরা, আমার কোডটা অলরেডি চলে এসেছে, আমি সেটা আপনাদের সামনে বসিয়ে দিই।
বন্ধুরা আমাকে কোম্পানি এই কোডটা দিয়েছে, কোডটা পাওয়ার পর আমরা কি করব, অ্যাক্টিভ যে লেখাটা রয়েছে সেখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখবেন আমাদের অলরেডি পাসওয়ার্ডটা চেঞ্জ সাকসেসফুলি হয়েছে, সেটা আপনারা দেখতে পেরেছেন। তো যাই হোক, আবারও আমরা পুনরায় আমাদের আগের প্রসেসে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করব। দেখুন বন্ধুরা সিকিউরিটি মানে সেটিংয়ে চলে যাব। সিকিউরিটি সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে একটা অপশন বাকি রয়েছে, টু ফ্যাক্টর। তো আমরা এটাকে এনাবল করে দেওয়ার পরেই বন্ধুরা আমরা আমাদের যে প্রোমোটা ছিল সেটা পাবো। তো আমরা এটা কীভাবে এনাবল করতে হয় অবশ্যই আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলেই পেয়ে যাবেন, দেখতে পারবেন। তো বন্ধুরা এটা এনাবল করার জন্য আমরা কী করবো, টু ফ্যাক্টর একটা অ্যাপস রয়েছে যেটা আমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবো, সেখানে গিয়ে আমরা সার্চ করবো, টু ফ্যাক্টর লেখলেই গুগল অথেন্টিকেটর লেখলেও চলে আসবে। আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো এটা দেখতে কীরকম সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা। সেটা দেখতে এই যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে এই অ্যাপস। আপনারা প্লে স্টোরে গিয়ে লেখলেই হবে অথেন্টিকেটর, তাহলে পেয়ে যাবেন। এটি হচ্ছে সেই অ্যাপস যে অ্যাপসটি আমাদের এখন লাগবে। তো আমরা এখন আবারও আমাদের অনেক্সবেটে চলে যাই। অনেক্সবেটে চলে যাওয়ার পর বন্ধুরা আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে লেখাটা দেখতে পেরেছেন, ডিজেবল লেখা রয়েছে, আমরা সেখানে একটা ক্লিক করবো এখন। তো আমরা সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা আসবে। দেখেন স্টেপ ওয়ান আপনাদের সামনে এখানে একটু দেখাচ্ছে এবং এখানে আপনাদের কীভাবে ইউজ করতে হবে সেটাও দেখাচ্ছে আপনাদের। তো আপনাদের যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে কত এখানে লেখা রয়েছে ওপেন গুগল অথেন্টিকেটর রয়েছে, শো ইউর কিউআর কোড সেটাও রয়েছে। এখন আপনারা কীভাবে করবেন সেটা আপনাদেরকে ফুল প্রসেসে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা অলরেডি গুগল অথেন্টিকেটর ডাউনলোড করে ফেলছি, আমরা ওপেন গুগল অথেন্টিকেটরে আমরা ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো আমরা এরকমভাবে স্ক্রল ডাউন করে একটু ই করে দেবো, দেন আমাদের সামনে এরকম চলে আসবে। আমরা কী করবো, গেট স্টার্ট যে লেখাটা রয়েছে সেখানে একটা ক্লিক করব। তারপর লেখা রয়েছে আমাদের ইন্টার, হ্যাঁ সেট আপ কে। তো আমরা কী করবো, যেহেতু আমরা সেট আপ করবো সেহেতু আমরা ইন্টার সেট আপ কেতে ক্লিক করবো। আপনার যে অ্যাকাউন্ট নামটা রয়েছে, এক্সাম্পল নাও আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, মনে রাখার শর্তে আপনি যেভাবে ভালো মনে সেভাবে দিয়ে দেবেন। তারপর আপনাকে কোম্পানি একটা কী দিবে সেই কীটা আপনার এখানে বসাতে হবে। তারপর বন্ধুরা আমাদের সামনে এরকম একটা কোড চলে আসবে, আমরা এই কোডটা কপি করব। কোডটা কপি করে আমরা কী করবো, এখানে যে লেখাটা রয়েছে 8272942 আমরা সেটা বসিয়ে দেবো। আমরা কী করবো, যে যেখানে লেখা রয়েছে গুগল অথেন্টিকেটর কোড আমরা সেখানে বসিয়ে দেবো। তো আমরা আবারও দেখি কী কোড দিয়েছে, এটা চেঞ্জ হোক, কেননা 30 সেকেন্ড সময় লাগে চেঞ্জ হইতে। তো আমরা একটু ওয়েট করবো। হ্যাঁ বন্ধুরা আমরা এটা পেয়ে গিয়েছি। এখন আমরা কী করবো, এটা কপি করে নিয়ে এখানে দিয়ে দিব, যেহেতু কপি হয়ে গিয়ে হয়নি হয়তো। বন্ধুরা একটু ওয়েট, যেটা লেখা রয়েছে সেটা আমরা বসিয়ে দিব, 8663160। তো আমরা বন্ধুরা যেটা রয়েছে 8663160 যেটা রয়েছে লিখে কনফার্ম অপশনে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন আমাদের যে এটা অ্যাড হয়ে গিয়েছে অলরেডি। এখন আমরা কী করব, যে নাম্বারটা ছিল সেখানে একটা কোড দিয়ে দেবো সেন্ড কোড আকারে। তো আমরা আবারও এখানে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনারা একটু ওয়েট করবেন, আমাদের এখানে আরও একটা ভেরিফিকেশন কোড আমাদেরকে পাঠিয়েছে কোম্পানি। তো আমরা সেই কোডটা পেয়েছি কিনা আমরা একটু দেখে নিই। হ্যাঁ বন্ধুরা আমরা সেই কোডটাও পেয়ে গিয়েছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা অ্যাক্টিভে একটা ক্লিক করে দেবো, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এখনই। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এনাবল ইউর সিকিউরিটি কে ফর ডিজেবল। আপনি কোনো সময় যদি এটা ডিজেবল করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার এটা লাগবে। তো অবশ্যই আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনার লাইভ এবং কপি করে রাখতে পারেন, আপনার অনেক উপকার আসবে। তারপর বন্ধুরা আমরা এখানে দেখুন আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা এখনও ডিজেবল দেখাচ্ছে, আশা করি এখনই লোডিং হয়ে এটা এনাবল হয়ে যাবে। বন্ধুরা একটু ওয়েট করুন। এই যে বন্ধুরা দেখুন আমাদের প্রত্যেকটা স্টেপ এনাবল হয়ে গিয়েছে বন্ধুরা। বন্ধুরা আপনারা নিচের দিকে খেয়াল করুন, এখানে লেখা রয়েছে ক্লেম গিফট। হ্যাঁ ক্লেম গিফট আপনি দেখতেই পাচ্ছেন, এগুলো চেঞ্জ করার পরে আমাদের গিফট দিয়েছে। তো আমরা গিফট অপশনে ক্লিক করে দেখি আমাদের জন্য কী গিফট রয়েছে আমার জন্য। তো বন্ধুরা ওয়েট করেন, আমার আর সহ্য হচ্ছে না গিফটের জন্য। দেখুন বন্ধুরা আমাকে তারা একটা কোড দিয়ে দিয়েছে, কোডটা আমি অলরেডি কপি করে রাখি বন্ধুরা, এবং আমাকে প্রোমো কোড হ্যাঁ কপি করার মতো একটা অপশনও দিয়েছে, কনগ্রাচুলেশন জানাচ্ছে। বন্ধুরা আপনারা এটা এভাবে প্রোমোটা পেয়ে যেতে পারেন। এখন আসলে এটার ভ্যালু কত আমরা সেটাও আপনাকে এখন দেখাবো। সব বন্ধুরা আমরা এটা দেখার জন্য আমরা প্রোমো কোড যে লিস্টটা রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবো। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের অ্যামাউন্টটা মাত্র 96 টাকা যেটা আমরা এই করে পেয়েছি। তো আপনারা আশা করি ফুল ভিডিওটা কন্টিনিউ করে আপনারা জানতে পারতেছেন যে আপনারা কীভাবে ফ্রিতে প্রোমোটা নিতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।